প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে সভ্যতার পর সভ্যতা সৃষ্টি হয়েছে। আর এই সভ্যতার আড়ালে ছিল নানা রকমের নির্মমতা ও পাশবিকতা। আর সেরকমই এক অমানবিক সভ্যতা গড়ে উঠেছিল আনুমানিক 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের দিকে দক্ষিণ আমেরিকার অন্দিজ পর্বতমালার পেরুর উচ্চভূমির দিকে, যাকে বলা হতো ইনকা সভ্যতা। পর্বতমালার কুচবেন নামক স্থানে এখানের বাসিন্দারা বসতি স্থাপন করে। স্থানীয় নাম অনুসারে এদের বলা হতো কেচুয়া জাতি। প্রাথমিক অবস্থায় এই জনগোষ্ঠী এই অঞ্চলে একটি রাজত্ব গড়ে তোলে, আর এই রাজত্বকেই বলা হতো ইনকা। ইনকা শব্দের অর্থ সূর্যের সন্তান। তারা যুদ্ধবাজ জাতি ছিল। সাধারণত কুচকো অঞ্চলের শাসকদের ইনকা বলা হতো। ইনকারা নরবলি পছন্দ করত। তারা দেবদেবী সন্তুষ্টির জন্য কাপা কোচা নামের বিশেষ অনুষ্ঠানে শিশুদের বলি দিত। দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করার পূর্বে ইনকারা কিভাবে তাদের শিশুদের মোটা তাজা করত তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছিল কিছু মমি আবিষ্কারের ফলে। এছাড়া ইনকাদের অদ্ভুত সব রীতিনীতি ও চালচলনের কথা শোনা যায়। 1995 সালের সেপ্টেম্বর মাস, মাউন্ট এম্পাটোতে তখন বরফ গলে গিয়েছে। নৃতত্ত্ববিদ জোহান রেইনহার্ট এবং তার সঙ্গী মিগুয়েল জেরাটে মাউন্ট এম্পাটোতে চড়লেন। তাদের লক্ষ্য ছিল সেখানে সক্রিয় আগ্নেয়গিরিটাকে সচক্ষে অবলোকন করা। বরফে ঢাকা পর্বতে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ক্রমশ চূড়ার দিকে। এমন সময় সমুদ্র সমতল থেকে প্রায় 6000 ফুট উঁচুতে তারা অদ্ভুত কিছু দেখতে পেলেন। বরফের ভেতরে কয়েকটি উজ্জ্বল পাখির পালক তাদের দৃষ্টিগোচর হলো, কিন্তু পালকগুলো একেবারেই আর দষ্ট সাধারণ পাখির পালকের মতো নয়। এ যে একেবারেই ভিন্ন, সেগুলো ছিল প্রাচীন ইনকাদের আনুষ্ঠানিক উৎসবের সময় মাথায় পড়া মুকুটের অংশ। তারা আশেপাশে আরও অনুসন্ধান করলেন এবং একটি পাথরের কাঠামো খুঁজে পেলেন। আরো ব্যাপকভাবে খোঁজ করতেই পাহাড়ের একটি খাজে জমাটবদ্ধ একটি কাপড়ের বান্ডিলের সন্ধান পেলেন। কাপড়ের বান্ডিল উদ্ধার করতেই বেরিয়ে এলো একটি মেয়ের মৃতদেহ। শীঘ্রই মৃতদেহটিকে উদ্ধার করা হলো। মেয়েটির গায়ের পোশাক পরিচ্ছদ দেখে তারা অবাক, কারণ আলপাকার লোম দিয়ে তৈরি বহুমূল্য পোশাকে সজ্জিত মৃতদেহটি। ততক্ষণে প্রফেসর রেইনহার্ট বুঝে গিয়েছিলেন মেয়েটি কোনো সাধারণ কেউ নন, এক ইনকা কিশোরী। শুধু ওই একটি মৃতদেহই নয়, সেই সাথে আরও 2টি মৃতদেহ আবিষ্কৃত হলো। 3টি দেহই অদ্ভুতভাবে সংরক্ষিত হয়ে মমিতে রূপান্তরিত হয়েছে। মৃতদেহের সাথেই পাওয়া গেল হরেক রকম জিনিসের সমাহার। মাথায় দেওয়ার বিশেষ ধরনের কাপড়ের মুকুট, যাতে রয়েছে পাখির পালকের কারুকার্য। এছাড়া পাওয়া গেল মাটির তৈজসপত্র আর অনেক মূর্তি, যা তৈরি স্বর্ণ দিয়ে। প্রত্নবস্তু সহ মৃতদেহগুলোকে পেরুর এরেকুইপাতে অবস্থিত দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অফ সান্তা মারিয়াতে শীতল রুমে রেখে দেওয়া হলো। প্রথম মৃতদেহকে নাম দেওয়া হয়েছিল দি ইনকা লেডি। মাউন্ট এম্পাটোতে পাওয়া যায় বলে একে দি লেডি অফ এম্পাটো কিংবা স্প্যানিশে মমি হুয়াতিনা বলা হয়। ১৯৯৬ সালে মমিগুলোকে আমেরিকায় আনা হয়। সেখানে ইনকালেডির উপর বিস্তারিত গবেষণা চালানো হয়। বিভিন্ন ধরনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। অটোপসি বা ময়নাতদন্তের ফলে যাতে মমিটি ক্ষতিগ্রস্ত না হয়, তাই কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা জানার চেষ্টা করেন। সেই গবেষণায় এমন অনেক তথ্য মিলল যা শুনলে আটকে উঠতে হবে যে কাউকেই। ইনকা সাম্রাজ্যে জীবন্ত মানুষকে বলি দেওয়ার জন্য খোঁজা হতো, আর সেই খোঁজে মিলেছিল 10 থেকে 12 বছরের শিশুটি। রাজার লোকেরা এক রাতে তার পরিবার থেকে তাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসে। ঠিক এভাবেই দেবতার চরণে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো একজন কিশোর কিংবা কিশোরীকে। তবে অধিকাংশ ক্ষেত্রে বালিকাদের বেছে নেওয়া হতো অধিক সফলতার আশায়। বালিকা হলে তার কুমারী হওয়া বাধ্যতামূলক ছিল। তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হতো। যে পরিবার থেকে কাউকে বেছে নেওয়া হতো, সেই পরিবারকে অনেক সম্মানের চোখে দেখা হতো, আর মেয়েটি রীতিমতো দেবী মর্যাদা পেত। বাছাইকৃত ছেলে বা মেয়েকে শারীরিকভাবে খুবই নিখুঁত হতে হতো। এমনকি গায়ে কোনো তিল কিংবা আঁচড়ের দাগ থাকতে পারতো না। তাকে প্রথমেই একজন পুরোহিতের তত্ত্বাবধানে রাখা হতো। সব থেকে মূল্যবান পোশাক নির্ধারিত থাকতো তার জন্য। তার চুলগুলো সুগন্ধি জলে ধুয়ে সুন্দর করে বিনুনি করা হতো, আর স্বয়ং রাজা যে খাবার খেতেন সেই খাবারই তাকে দেওয়া হতো। তারপর চূড়ান্ত উৎসবের মাস কয়েক আগে থেকে তাকে প্রচুর অ্যালকোহল বা কোকিং খেতে দেওয়া হতো। বিজ্ঞানীরা মমি তিনটির দেহ থেকে প্রাপ্ত চুল বিশ্লেষণ করেন। তাতে দেখা যায় মৃত্যুর প্রায় 21 মাস আগে থেকেই ইনকালেডির খাদ্যে কোকেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।
আর মৃত্যু 6 মাস আগে সে সবচেয়ে বেশি কোকা খাবার হিসেবে গ্রহণ করেছে। অন্যদিকে অ্যালকোহলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল মৃত্যুর কয়েক সপ্তাহ পূর্বে। কোকেইন ক্ষুধা কমিয়ে ফেলতে সাহায্য করে, রক্তনালীকে সংকুচিত করে, ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রশ্বাসের বেগ বেড়ে যাওয়ার পাশাপাশি হ্যালোসিনেশন গ্রাস করে নেয় ওই ব্যক্তিকে, ফলে তার স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পেতে থাকে, নিজে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকতো না। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসতো, ওদিকে মদ এবং নেশা বস্তুর পরিমাণও বাড়ত, ফলে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকতো তারা। উৎসবের দিন সবাই মিলে নাচ গান হৈহুল্লোড় করতে করতে মেয়েটিকে নিয়ে চলতো বহু দূরের এক পবিত্র পাহাড় চূড়ায়। সেখানে সমস্ত দিন নানা পর্ব পালন করে দিনের শেষে ফিরে আসতো তারা, কিন্তু মেয়েটিকে রেখে আসতো পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট কুঠিরে। তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করত। বরফের তলদেশে এইভাবেই হারিয়ে যেত দ্য মেইডেন লেডি অফ ইনকা অথবা ইনকা কুমারীরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।